ব্যাঙ্গের বিবাহ বিচ্ছেদ বৃষ্টি না হলে অনেক জায়গায় ব্যাঙ্গের বিয়ে দেওয়ার রীতি প্রচলিত রয়েছে এবার অতিবৃষ্টি রুখতে ব্যাঙ্গের বিবাহ বিচ্ছেদ ঘটানো হলো বৃষ্টির আশায় দুমাস আগে এই ব্যাং দম্পতিকে বিয়ে দেওয়া হয়েছিল ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভূপালে টানা বৃষ্টি পেতে ভূপালের জনজীবন যখন বিধ্বস্ত তখন এমন সিদ্ধান্ত নিলেন বোপালের ধর্মগুরুরা ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানায় খরা থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় গত দুমাস আগে এ ব্যাংক দুটিকে বিয়ে দেওয়া হয় টানা বৃষ্টিতে বোপালের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হওয়ায় এবার তাদের বিবাহ বিচ্ছেদ ঘটানো হলো গত বুধবার ব্যাং বিচ্ছেদ ঘটানো হয় হিন্দু ধর্মের একাংশের বিশ্বাস ব্যাঙের বিয়ে দিলে দেবরাজ ইন্দ্র খুশি হয়ে বৃষ্টিপাত ঘটান দুমাস আগে ভোপালে বৃষ্টির অভাবে খরা পরিস্থিতির সৃষ্টি হলে রীতিমতো সামাজিক নিয়ম মেনে বিয়ে দেওয়া হয়েছিল দুটি ব্যাঙের উনিশে জুলাই ব্যাংক দুটোর বিয়েতে মন্দিরে অনেক লোককে খাওয়ানো হয়েছিল ব্যাঙের সেই বিয়ের পর বৃষ্টিপাত শুরু হয় তবে এ বৃষ্টিপাত দিন দিন প্রয়োজনের চেয়েও বেশি হয়ে যায় বোপালের নানা জায়গায় বন্যা দেখা দেয় বোপালে বৃষ্টি তেরো বছরের রেকর্ড ভঙ্গ করেছে গত চব্বিশ ঘন্টায় বোপালে আটচল্লিশ কিলিমিটার বৃষ্টি হয়েছে বেশে গেছে এর অধিকাংশ এলাকা এই অতিবর্ষণে বিপাকে পড়ে এলাকাবাসী তাদের ধারণা ব্যাঙ্গের বিয়ে দেওয়ার কারণেই এই অতিবৃষ্টির সৃষ্টি হয়েছে তাই উনিশে জুলাই যে দুটি ব্যাঙ্গের বিয়ে দেওয়া হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় গত বুধবার ব্যাংক দুটিকে আবার মন্দিরে এনে রীতিমতো মন্ত্র পাঠ করে বিচ্ছেদ ঘটানো হয়েছে ভোপালের ধর্মগুরুর দাবি এ বিচ্ছেদের ফলে অতিবৃষ্টির প্রকোপ থেকে রক্ষা পাবেন ভূপালবাসী